যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে একটি চায়ের দোকানে, গড়িয়াতে একটি চায়ের দোকানে নিজের হাতে তিনি চা ঢেলে দিলেন এবং কর্মীদের উদ্দেশ্যে কিন্তু সেই চা বিলি করছেন। সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম রয়েছেন, দেখতে পাচ্ছেন সেই চা কিন্তু নিজেই চা ঢেলে নিজেই চা খাচ্ছেন সায়নী ঘোষ। তিনি কিন্তু একেবারে কর্মীদের উদ্দেশ্যেও কিন্তু চা দিচ্ছেন এবং নজরুল আলী মণ্ডল সাংগঠনিক প্রধান তিনিও রয়েছেন, দেখতে পাচ্ছেন এই সায়নী ঘোষ তিনি চা খাচ্ছেন একটি ছোট্ট দোকানে দাঁড়িয়ে। গড়িয়া এই মুহূর্তে গড়িয়াতে কিন্তু তিনি রয়েছেন, দাঁড়িয়ে কিন্তু চা খাচ্ছেন এবং নিজেই চা ঢেলে নিয়েছেন। সরাসরি আমরা ইটসাপ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, নিজেই চা দিচ্ছেন মানুষের কাছে, মানুষের মধ্যে কর্মীদের উদ্দেশ্যে, এবং একটি চায়ের দোকানে দাঁড়িয়ে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল সোনারপুরের এবং সোনারপুরের বিধায়ক ফিরদৌসী বেগম তিনিও রয়েছেন। অন্যদিকে বিশাল একটা মিছিল কিন্তু অপেক্ষা করছে সায়নী ঘোষকে, সায়নী ঘোষের নেতৃত্বে যে মিছিল এগিয়ে যাচ্ছে তার সমর্থনে সেই মিছিল এগিয়ে যাচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন চা আবারও তিনি কিছু কাপ নিলেন এবং নজরুল আলী মণ্ডল তিনি কাপগুলো এগিয়ে দিচ্ছেন, সেই কাপে নিজেই চা ঢালছেন সায়নী ঘোষ। দেখতে পাচ্ছেন মিছিল আবার শুরু হয়ে গেছে, যে মিছিল শুরু হয়েছিল গড়িয়ার মহামায়াতলা থেকে, কামালগাজী মহামায়াতলা থেকে, এবং দেখতে পাচ্ছেন জনসংযোগ করছেন তিনি এই মুহূর্তে, মহিলাদের আবদার মেটাচ্ছেন, সেলফি তুলছেন, তাদের সঙ্গে কথা বলছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং বিশাল একটা মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে মহামায়াতলা থেকে তিনি এগিয়ে যাচ্ছেন গড়িয়ার দিকে। সেই মিছিল সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তিনি এই মুহূর্তে জনসংযোগ ছাড়ছেন, জনসংযোগ এই মুহূর্তে হিন্দুস্তান মোড়, সেখানেই কিন্তু হিন্দুস্তান মোড়, সেখানে কিন্তু জনসংযোগ ছাড়ছেন, দেখতে পাচ্ছেন দাদা এগিয়ে। ছোট্ট একটা বাচ্চার সঙ্গে কথা বলছেন সায়নী ঘোষ, ভোট প্রচার সারছেন এই মুহূর্তে হিন্দুস্থানে, গড়িয়া হিন্দুস্থানে অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত। সঙ্গে রয়েছেন ফিরদৌসী বেগম এবং অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন, প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ। এখনও পর্যন্ত বিরোধীরা সেইভাবে প্রার্থী ঘোষণা করেনি, যদিও বিজেপি প্রার্থী ঘোষণা করেছে, তারাও তাদের মতো করে প্রচার করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সায়নী ঘোষ তিনি কিন্তু মিছিল নিয়ে এগিয়ে আসছেন, বিশাল একটা মিছিল কিন্তু পেছনে রয়েছে, আবার একটি অটোতে যেতে যেতে একটি ছোট্ট বাচ্চার সঙ্গে। আবদার মেটাচ্ছেন, অনেকেরই সেলফি তুলছেন তাদের সঙ্গে, একেবারে যাদবপুরের ঘরের মেয়ে যাকে বলা হয় সায়নী ঘোষ, তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই থাকেন। একেবারে কিন্তু প্রচারে কিন্তু একেবারে ঝড় তুলে দিয়েছেন যাদবপুর কেন্দ্রে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত গড়িয়াতে, দেখতে পাচ্ছেন সায়নী ঘোষ যিনি প্রত্যেকটা মানুষের কাছে, মহিলা ছাত্র যুবক আপনার